দেখেছে। অনেক কষ্ট, অনেক ব্যথা, মনে বললাম তো আমরা অনেক ব্যথা যন্ত্রণা বুকে নিয়ে আলো দিশা দেখার জন্য আলোর পথ যাত্রী হয়ে বসে আছি হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে, আর কি বলবো। আর আমাদের যেমন হয়েছে 9 তারিখটায়, এরকম 9 তারিখ যেন আর কারো জীবনে না আসে। আমরা তাই পুজো তো বাড়িতে হবে না, এখানে প্রদীপ জ্বালিয়ে বসে আছি রক্তাক্ত হৃদয়ে। আমরা আলোর পথ যাত্রী, আলো যাতে একদিন আসে, পৃথিবীটা যেন আবার সমস্ত অসুর দমন হয়ে সুন্দর একটা স্বাভাবিক পৃথিবী হয়, এটাই কামনা করব মায়ের। এমনই একটা 9 তারিখ, আমার জীবনটা পুরো ওলট পালট হয়ে গেছে। আজ মহাষষ্ঠী, আমি উপোস করে আছি বাড়িতে, ষষ্ঠী পুজো হতো, আমার মেয়ে, আমরা সবাই উপোস করেই থাকতাম সারা দিন। আজকেও আমি উপোস করে আছি, আমার একটা মেয়ে চলে গেছে, কিন্তু আমার হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় অনুসরণ করছে, আমিও তাই তাদের সঙ্গে আজকে উপোসই করে আছি। আর আজ 9 তারিখ যেহেতু, আজ রাত 9টায় সমস্ত মায়েদের বলবো উদ্দেশ্যে, আপনাদের কাছে বলবো, আজ রাত 9টায় 9 তারিখ, 9 আর 9, যেন সমস্ত মায়েরা তাদের সন্তানদের মঙ্গলার্থে আজ রাত্রি 9টার সময় 9টা প্রদীপ জ্বালিয়ে তাদের সন্তানদের জন্য মঙ্গল আরাধনা করেন। আর যাতে আর 9, এই 9 যেন আর দেখতে না হয় পৃথিবী। ষষ্ঠীর দিন আমাদের ঠাকুর মশাই আলাদা ছিল, ওটা উনি গ্রাম থেকে আরামবাগ থেকে আসতেন, উনি সকালে পুজো করতেন, বিকালেও আবার পুজো হতো, আমরা সবাই উপোস থাকতাম। আমরা তো মহালয়া থেকে নিরামিষই খেতাম, এবারও আমরা সেই নিয়মটা পালন করেছি, কিন্তু পুজো তো বাড়িতে হয়নি। আমার দুর্গা অকালে বিসর্জন হয়ে গেছে। কেউ মানে স্বপ্নে কল্পনা করতে পারেনি যে এরকম একটা দিন আমাদের আসবে। 9 আগস্টে ওই ফোনটা আমাদের জীবনটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে, মানে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। যেরকম আমাদের ভাবনা চিন্তা, আজকে আমরা আনন্দ উৎসব করে পুজো করবো, সেখানে আমরা এখানে বসে আছি। ষষ্ঠীর দিন সকালবেলা আমাদের সমস্ত নিয়মকানুন মেনে পুজো হয়, আমাদের সকালে আগে পুজো হয়, তারপরে বিকালেও পুজো হয়, সমস্ত ষষ্ঠীর দিন আমাদের খুব ঝামেলা থাকে, সমস্ত কিছু গোছানো বাজানো এই সমস্ত থাকে। এই ষষ্ঠীতে আজকের দিনে কি হয়? মন খুবই খারাপ, সেই জন্যই সবার সঙ্গে যাদের দেখা হয় তার জন্য এখানে বসে আছি। মীনাক্ষী মুখার্জি আসলে আপনার সঙ্গে কি কথা হলো? এমনি সাধারণ কথাবার্তা বললো, পাশে আছি এটুকুই আর, সবাই পাশে থাকার বার্তা দিচ্ছে এই যে নিয়ে এসছেন মধ্যমগ্রাম থেকে। উনিও বিকাল, হ্যাঁ 5টা থেকে 10টা পর্যন্ত আবার এই কদিন এই করবো, আর কি করবো, বাড়িতে থাকলে মনে কষ্ট আরো বেড়ে যায়, সেই জন্য বাধ্য এখানে সবার সঙ্গে দেখা করবো।